স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে। পরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে মৃতের জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে। শনিবার সারা দেশে হেফাজতের বিক্ষোভ আর রোববার হরতাল দেখেছে হেফাজত। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে বিয়ানীবাজারে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পৌর শহর জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টে বসানো হয় তল্লাশি ও নিরাপত্তা চৌকি। আগামী কয়েকদিন এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। দেশব্যাপী মৌলবাদী জামাত বিএনপি চক্রের ধ্বংসাত্মক তাণ্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ যুবলীগ ও ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলার জয় বাংলা গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। বিয়ানীবাজারের পুরুষপাল কিরাত শিক্ষা কেন্দ্রের আয়োজনে গ্রামের মূর্তিগানদের ইসালে সওয়াব উপলক্ষে সফিনা খতম ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পুরুষপাল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিল শেষে মূর্তিগানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে জামায়াত শিবিরের 14 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের 13টি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার দুপুরে সিলেট নগরীর নয়া সড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমার সড়কের পাশে মিলল তাজকির আহমদ নামের এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ। শনিবার সকাল 8টার দিকে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্ত মোল্লারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় সফরকে কেন্দ্র করে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে এবং সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনার 8 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর শুক্রবার মধ্যরাতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।